লাগে না, কখন থেকে এই ভারী লেহেঙ্গা পরে বসে আছি, আমার আর ভালো লাগছে না। ওহ, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয় নাই, আমি আরোহী খান জানভি। সবাই বলে আমি নাকি অনেক দুষ্ট, যার সাথে বিয়ে হবে তার জীবন নাকি তেজপাতা বানিয়ে দিব। আর আমি সবে মাত্র ইন্টার পাস করেছি, কিন্তু আম্মু আর আপুর জোরাজুরিতে বিয়ে করতে বাধ্য হই, আর এখন বাসর ঘরে বউ সেজে বসে আছি। অনেকক্ষণ হলো, কিন্তু আমার বরটা দেখা পেলাম না, বিয়ের আগে একবারও তাকে দেখিনি। আম্মু আর মামি বলে বিয়ের পর একেবারে দেখবে, তাই তার নাম ছাড়া আমি তার ব্যাপারে কিছুই জানি না। আর হ্যাঁ, তার নাম আসিফ। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম, দেখলাম একটা ছেলে ভিতরে এসে দরজা বন্ধ করছে, তাই আমার বুঝতে দেরি হলো না এটাই আসিফ। তাই আমার ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি কিছুটা কাঁপছি। সে আস্তে আস্তে আমার কাছে আসছে, তাতে আমার কাঁপা কাঁপি আরো বেড়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ সে আমার হাত অনেক জোরে চেপে ধরে আমাকে খাট থেকে নামিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। তার কাণ্ড দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি আস্তে আস্তে মুখ তুলে তার দিকে তাকালাম, তার মুখটা কিছুটা পরিচিত লাগছে, না কিছুটা না অনেকটাই পরিচিত লাগছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। আর আমি এতক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম, সে আমার দিকে খুব রাগ চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখে যেন আগুন জ্বলছে তার, আর তার চোখ দুটো লাল হয়ে আছে এবং আমার জন্য তার দুটো চোখে স্পষ্ট ঘৃণা দেখা যাচ্ছে। সে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি তখন ফ্লোরে পড়েছিলাম। সে এগোচ্ছে দেখে আমি ফ্লোরে বসে দুহাত দিয়ে পিছাচ্ছি, তারপর সে এগিয়ে এসে আমাকে এক টানে দাঁড় করিয়ে আমার দুহাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। সে এখনো আমার দিকে অগ্নির দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, আমার অনেক বেশি ভয় লাগছে, তার মুখটা আমার মুখের অনেক কাছাকাছি, তার গরম নিঃশ্বাস আমার নাকের ওপর পড়ছে। সে আস্তে আস্তে তার মুখটা আমার কানের কাছে নিয়ে এসে বলল, জান, তার কথাটা শুনে আমি তো অবাক, কারণ আমার নাম জানভিকে শর্ট করে জান, একজনই ডাকত, কিন্তু সে তো, আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি, আর সে ডেভিল স্মাইল দিয়ে তার এক ভ্রু উপরে করে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, কি হলো জান, আমাকে চিনতে পারোনি? আর না, এই তো আমার জানটা আমাকে চিনতে পেরেছে। তার কথা শুনে আমার ভয় হাত পা কাঁপছে, কিছু বলার সাহস পাচ্ছি না, কিন্তু তবুও আমি আমতা আমতা করে বললাম, আদনান, তুমি কিভাবে, কি ভেবেছিলে জান এত সহজে আমার কাছ থেকে পালাতে পারবে? আমি যা চাই তা পেয়েই ছাড়ি, বুঝলে জান, এত সহজ না এই আদনানের কাছ থেকে পালানো, বুঝলে পিচ্ছি। তারপর আদনান আবার বলল, ওয়েলকাম টু দ্য হেল জান, আজকের পর থেকে তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার হুকুমে চলবে, তুমি প্রতিটা মুহূর্ত নিজের মৃত্যুকেই কামনা করবে, কিন্তু আমি যে তোমাকে এত সহজে মরতে দিব না জান, কারণ আমি যে তোমাকে তিলে তিলে শেষ করব। এই বলে আদনান অট্ট হাসিতে মেতে উঠল, আর আমি অবাক চোখে তার কথাগুলো শুনছিলাম। তার কথাগুলো শুনে আমার চোখে পানি ছলছল করছে, এই যেন এক্ষুনি গড়িয়ে পড়বে। তারপর হঠাৎ আদনান আমাকে আবার ফ্লোরে ছুঁড়ে মারল আর বলা শুরু করল, মনে আছে 4 বছর আগের কথা, কত কষ্ট দিয়েছিলে আমায়, কি না করেছি তোর জন্য, আমাদের বাসা থেকে তোদের বাসা প্রায় 2 কিমির দূরত্ব, কিন্তু তবুও তোকে এক নজর দেখবো বলে রোজ সকালে না খেয়ে তোকে দেখার জন্য চলে আসতাম আমি, তোর ভাইয়ের কাছেও কত মার খেয়েছি, আমি যদি চাইতাম না
তোর ভাইয়ের লাশ বিছিয়ে দিতে পারতাম, কিন্তু শুধু তোর ভাই বলে কিছু বলিনি। আর তুই তুই তো থাকিস তোর ওয়াই ক্লাসওয়ালা নিয়ে। আদনান যখন এগুলো বলছিল ওর চোখে রাগ আর কষ্ট দুটোই দেখা যাচ্ছিল। আদনান, তখন আমি অনেক ছোট ছিলাম, তাই ঠিক ভুল বিবেচনা করার মতো বুদ্ধি জ্ঞান আমার ছিল না। এই শুন, এইসব কথা বলে আমার কাছে ভালো হতে আর ভালো হতে পারবি না, বুঝলি? আমার কাছে এসে আমার হাত অনেক জোরে চেপে ধরে কথাগুলো বলছিল। তারপর আদনান আমার হাতটা জোরে জোরে ছুঁড়ে মারলো আর জোরে জোরে চেঁচিয়ে বলল, তোর জায়গা এখন থেকে এখানে, আর আমার কাছ থেকে কখনো স্বামীর অধিকার চাইতে আসবি না, মনে থাকে যেন। তারপর আদনান আমাকে ধাক্কা মেরে খাটে গিয়ে ঘুমিয়ে পড়ল, আর আমি তখনও নিচে বসেছিলাম আর যেন চোখের পানি বাঁধা মানছে না, আর 4 বছর আগের কথা মনে করছি। তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম। আম্মুকে অনেক দিন ধরে বলছি একটা FB অ্যাকাউন্ট খুলি, কিন্তু আমার আম্মু নাছোড় বান্ধা, কিছুতেই রাজি হচ্ছিল না। কাল আমাদের স্কুলে বলল যে আমাদের স্কুল থেকে যে FB গ্রুপটা খোলা হয়েছে সেটা আমরা চাইলে জয়েন করতে পারি। এটা শুনেই আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, আর আমি আম্মুকে বাসায় এসে বললাম স্কুল থেকে যে FB গ্রুপটা আছে ওটায় জয়েন হতেই হবে, আর তাই একটা FB অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আম্মু কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। তারপর রুমে এসে একটা ডান্স দিয়ে FB অ্যাকাউন্ট খুললাম, আমার সব ফ্রেন্ডদেরকে অ্যাড দিলাম। তারপর আমার ফ্রেন্ড প্রিয়া আমাকে একটা FB গ্রুপে অ্যাড দিল। গ্রুপটায় ফিরে স্ক্রোলিং করছিলাম আর একটা পোস্ট দেখলাম, কমেন্ট ইওর নেম অ্যান্ড আই উইল গিভ ইউ আ নাম্বার, এমন টাইপের ছিল পোস্টটা। ওটায় আমি আমার নাম কমেন্ট করলাম। কিছুক্ষণ পর আদনান নামে একটা আইডি থেকে রিপ্লাই আসলো। তারপর কমেন্ট বক্সে কিছুক্ষণ কথা বলার পর সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল, আমিও অ্যাকসেপ্ট করলাম না। মনে মনে ভাবলাম ছুড়ে থাক, এক দুই দিন পরে না হয় অ্যাকসেপ্ট করব। তারপর সে আবার রিপ্লাই দিল, কি হলো, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো? আমার এখন মুড নাই, পরে দেখব। মনে থাকো তোমার মুড নিয়ে। তারপর আদনান রাগ করে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিল। আমিও ভেঙে দিয়ে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে স্কুল থেকে এসে দেখি আবার আদনান রিকোয়েস্ট দিয়েছে। ভেবেছিলাম কয়েকদিন পর অ্যাকসেপ্ট করব, কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য কেন যেন মনটা খুব টানছে, তার সাথে কথা বলতে ইচ্ছা করছে। আদনান খুব সুন্দর করেই কথা বলে, হাত চুলকাচ্ছে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য, তাই আমি শেষে অ্যাকসেপ্ট করেই ফেললাম। আর সাথে সাথেই আদনানের মেসেজ, মনে হচ্ছে সে যেন অপেক্ষা করে বসেছিল আমি কবে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করব আর ও মেসেজ দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি? এমন রোজ কথা হতেই থাকে। আদনান আমার নাম জানভিটাকে শর্ট করে জান বানায় ফেলছে, মাঝে মাঝে মেসেঞ্জারে কলও দেয়, কিন্তু রাতে সবাই ঘুমানোর পর। আর আদনান যখন জান বলে তার কণ্ঠে অন্যরকম একটা মায়া জড়ানো থাকে। আদনানের ভয়েসটা অনেক সুন্দর, আমার ভালোই লাগে ওর সাথে কথা বলতে। আমাদের মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তু তা আমি ইচ্ছে করেই করি। ওকে রাগাতে আমার অনেক মজা লাগে, কিন্তু ঝগড়ার কিছুক্ষণ পরে নিজে আবার মানায়। যখন আমি একদমই ওর কথা শুনতে চাই না, তখন ঋতুকে বারবার বলে আমি যেন আদনানকে আনব্লক করি। আর ঋতু হলো আদনান আর আমি যেই সেম গ্রুপে আছি সেই গ্রুপের অ্যাডমিন। আপুটা অনেক ভালো আর মিশু আমার 1 বছরের সিনিয়র,
কিন্তু আদনান আর আমার একজন ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। যখনই আদনান আর আমার ঝগড়া লাগে, ঋতু আপি আমাকে আর আদনানকে মিল করিয়ে দেয়। আর আদনান আমাকে মাঝে মাঝে বলে, আমি ওকে যতবার ব্লক মারছি ততবার নাকি ও নিঃশ্বাসও নেয় না। এভাবেই দিন যেতে থাকে। আমার ভালোই যাচ্ছিল দিনগুলো আদনানের সাথে কথা বলতে বলতে। একদিন আদনান আমাকে প্রপোজ করেই বসল। ওই হ্যাঁ বলে, আমি আদনানকে আপনি করেই বলতাম, কারণ ওই তখন পড়ত অনার্স ফার্স্ট ইয়ারে আর আমি মাত্র ক্লাস 8। ও আমাকে অনেক বলেছিল তুমি করে বলতে, কিন্তু আমি রাজি হইনি। তোমাকে কিছু বলার ছিল। জি বলে। তুমি রাগ করবে না তো? না বলে। জান আসলে ইয়ে মা মা মানে কি? আসলে ইয়ে মানে মানে করছেন? আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ জান। আদনানের কথা শুনে আমি তো পুরাই শকড, কি বলবো বুঝতে পারছি না। তারপর নিজেকে অনেক কষ্টে সামনে নিয়ে আদনানকে মেসেজ দিলাম, আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম, আমি ভাবতেও পারিনি আপনি এই কথা বলবেন, আমি আপনাকে কখনো অন্য চোখে দেখিনি, আমি সব সময় আপনাকে একটা ভালো বন্ধু ভাবতাম, আর আপনি? জান বিশ্বাস করো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এরপর আমি আর বেশি কিছু না ভেবে আদনানকে ব্লক করে দিলাম। এরপর ঋতু আপিও অনেক মেসেজ দিত যাতে আদনানকে আনব্লক করে, কিন্তু আমি মেসেজ সেন্ড করতাম না। একদিন ঋতু আপি গ্রুপ কল দিল, কিন্তু ওই মেসেজের গ্রুপে শুধু আমি আদনান আর ঋতু আপি ছিল। প্রথমে আমি কলে আসতে না চাইলে ঋতু আপির অনেক চোরাচুরিতে কলে আসতে বাধ্য হই। তারপর কলে আদনান অনেক বলেছিল তাকে মাফ করে দিতে, আর আবার আগের মতো ফ্রেন্ড হয়ে যেতে। ঋতু আপিও অনেক বলেছিল, তাই সব ভুলে গিয়ে আমরা আবার আগের মতো ফ্রেন্ড হয়ে গেলাম। আদনান এমন বিহেভ করে যেন কিছুই হয়নি। তারপর ভালো চলছিল সব কিছু, কিন্তু একদিন আদনানের সাথে আমার অনেক বড় একটা ঝগড়া হয়, কথা কাটাকাটি হতে থাকে, আর এক পর্যায়ে আদনান অনেক রেগে যায় আর বলে, তোর সাথে আমার রিলেশন কতদিনের রে? আদনানের কথা শুনে আমি অবাক হয়ে গিয়ে বললাম, মানে কি, কিসের রিলেশন? আমি অনেকটা অবাক হলাম, কারণ আমি তো তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করিনি, তাহলে ও কিসের রিলেশনে কথা বলছে? আরে বল না, তোর সাথে আমার রিলেশন কতদিনের? আদনান এটা বলছিল, আর আমার মনে হলো কে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে, তাই আমি পিছনে ঘুরে দেখতে যাব। তার আগেই কেউ আমার ফোনটা হাত থেকে কেড়ে নিল। আমি অবাক প্লাস কিছুটা ঘাবড়ে গেলাম, কারণ পিছনে আমার বড় ভাইয়া দাঁড়িয়েছিল, ফোনটা কানে রেখে দাঁড়িয়ে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমার হাত পা কাঁপছে। ভাইয়া কলটা কেটে আমাকে টানতে টানতে নিচে নিয়ে আর ড্রয়িং রুমের ফ্লোরে ছুঁড়ে মারলো, আর ফোনটাও ছুঁড়ে মেরে ভেঙে ফেলল। আমি ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভাইয়া আমার একটা কথাও শুনছিল না। চিল্লাচিল্লির আওয়াজে আম্মু আর আব্বু নিচে নেমে আসলো। তারপর আম্মু আর আব্বু জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন ভাইয়া বলল, জিজ্ঞেস করো তোমার আদরের মেয়ের কি হয়েছে। আমি কাঁদছি, তাই আম্মু আমাকে জিজ্ঞাসা করলো, খিরে আরু কি করছিস তুই? আমি কেঁদে চলেছি, তাই ভাইয়া আবার বলা শুরু করলো, তোমার মেয়ের রিলেশন করে আবার রাত জেগে তার সাথে কথাও বলে। বিশ্বাস করো আম্মু, আমি এমন কিছু করিনি। এর জন্য তোকে এফবি ইউজ করতে দিয়েছিলাম, আজ এই দিন দেখানোর জন্য তুই এফবি তে অ্যাকাউন্ট খুলেছিলিস। আম্মু প্লিজ বিলিভ করো, আমি কিছু করিনি। কালকে থেকে যেন তোকে ফোনের আশেপাশে না দেখি, আর আমার কিংবা তোমার আব্বুর মোবাইলে হাত দিতে না দেখি। এই বলে চলে গেল আম্মু।
আর ভাইয়া আমার দিকে একবার রাগি চোখে তাকিয়ে নিজের রুমে চলে গেল। আপু দাঁড়িয়ে ছিল, আমি আপুর দিকে করুণ চোখে তাকালাম। তারপর আপু আমাকে ফ্লোর থেকে উঠালো। আমি আপুকে বললাম, আপু বিশ্বাস করো আমি আমি এমন কিছু করিনি। কিন্তু কেউ আমাকে বিশ্বাস করলো না, তুমিও কি আমাকে বিশ্বাস করবে না? আপু আমার দিকে তাকিয়ে একটা মায়াবী হাসি দিয়ে বলল, রুমে যাও। আমি আপুর দিকে ছলছল চোখে তাকাতে আছি। আপু মুখে কিছু না বললেও আপুর চোখ থেকে বোঝা যাচ্ছে কেউ আমাকে বিশ্বাস না করলেও আমার আপু আমাকে বিশ্বাস করে। তারপর আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন স্কুল থেকে এসে দেখি সোফার নিচে কিছু পড়ে আছে আর তা অর্ধেক বের হয়ে আছে। আমি কাছে যেতেই দেখি আমার ফোনটা সোফার নিচে। ভালো করে দেখি তার অনেক গোলার টুকরা হয়ে আছে, দেখে বুকটা ফেটে যাচ্ছে। এটা আমার অনেক শখের মোবাইল ছিল, মামা দুবাই থেকে পাঠিয়েছিল। তারপর আমি আমার ডাকে গেলাম নাস্তা করতে। তারপর প্রায় দুমাস হয়ে গেল আদনানের সাথে আমার কোনো যোগাযোগ নেই। একদিন আমার সাথে নানুদের বাসায় বেড়াতে গেলাম। বিকালে ছাদে গিয়ে হাঁটছি আর সামনের ছাদ থেকে পরিচিত এক কণ্ঠস্বর পেয়ে সামনে তাকিয়ে দেখে আমি অবাক হয়ে গেলাম। সামনের ছাদে তাকিয়ে দেখি আমার ছোটবেলার একটা বন্ধু জয়। আমরা যখনই নানুর বাসায় আসতাম তখনই জয়দের বাসায় খেলতে যেতাম। আমার আম্মু নানুর একমাত্র মেয়ে হওয়ায় আমার কোনো খালাতো ভাই বোন নাই, তাই ওই আমার থেকে সিনিয়র হলেও জয়ের সাথে খেলতাম নানুর বাসায় আসলে। কিন্তু আমার বয়স যখন 8 বছর তখনই জয়রা অস্ট্রেলিয়া শিফট হয়ে যায়। কিন্তু আজকে আবার কতগুলো বছর পর দেখলাম জয়কে। আমি যদি ভুল না হই তাহলে তুই জয়, রাইট? হুম, তো চিনতে পেরেছিস মুটকি? আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভুলেই যাবি। ওই কুত্তা, একদম মুটকি বলবি না। আর ভাবলে কিভাবে আমি তোকে আমি ভুলে যাব? যাক, আমার সৌভাগ্য আপনার মতো একজন মহৎ মানুষ আমাকে মনে রেখেছে। ইস, কত ঢং! আমরা দুইজনে হাসছি আর কথা বলছি। কথার মাঝে মাঝে জয় আগের ছোটবেলার কথাগুলো বলছে আর আমরা দুইজনেই হাসতে হাসতে শেষ। তারপর জয় বলল, ওরা নাকি একেবারেই বাংলাদেশে চলে এসেছে। আমাদের স্কুলের যে কলেজটা আছে ওখানেই নাকি ও অ্যাডমিশন নিয়েছে। যাক, ভালোই হলো, রোজ দেখাও হবে। দুদিন পর এবার বাড়ি ফেরার পালা। এই দুই দিন জয়ের সাথে অনেক মজা করেছি। ছোটবেলার বন্ধুকে ফিরে পেয়ে সত্যি মনে অনেক খুশি লাগছে। তাই যাওয়ার সময় জয়ের থেকে বিদায় নিয়ে আসলাম। তারপর রিক্সা দিয়ে আম্মু আর আমি বাসায় আসছি। আম্মু অনেক বলেছিল ড্রাইভার আঙ্কেলকে কল দিয়ে আমাদের নিয়ে যেতে বলি, কিন্তু আমার জোড়াজোড়িতে রিক্সা দিয়ে আসছি, কারণ রিক্সায় চড়ার মজাই আলাদা যা গাড়িতে নেই। আর এমনিতেও গাড়িতে আধা ঘন্টায় বেশি থাকলে আমার বমি আসে। তারপর আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ আমাদের ডান পাশ থেকে একটা ছেলে আমাকে বলে উঠল, ও ম্যাডাম, উন্নাটা উঠান। কণ্ঠটা বেশ পরিচিত লাগছিল। পাশে তাকাতেই দেখি আমার ওড়নাটা রিক্সার চাকার সাথে ছুঁইছুঁই অবস্থা। একটু হলেই চাকার ভিতরে আমার ওড়নাটা চলে যেত। তারপর আমি ওড়নাটা উঠিয়ে বাইকওয়ালা ছেলেটাকে থ্যাংক ইউ বলতে যাব, তখনই ছেলেটার দিকে তাকিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম, কারণ ছেলেটা আর কেউ না, আদনান ছিল। আমি আদনানের দিকে অবাক চোখে তাকিয়ে আছি আর ও আমাকে একটা চোখ টিপ মারল। আমি আবারও অবাক, এবার আদনান আমাকে ফ্লাইং কিস দিল। আল্লাহ, এই পোলার মাথা গেছে, কি শুরু করলো রাস্তায় মাঝে! আম্মু দেখলে তো আমি শেষ। তারপর হঠাৎ আম্মু আমার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আরু? না না মা,
কিছু না, আসলে আমার ওড়নাটা রিকশার চাকায় যেতে গিয়েও বেঁচে গিয়েছে। যাবেই তো, এমন অসতর্কভাবে আকাশের দিকে তাকিয়ে বসে থাকলে কয়েকদিন পর তুইও যাবি চাকার ভিতর। আমি আমার কথায় পাত্তা না দিয়ে আপনাকে দেখছি। উফ, এখনো যাচ্ছে না কেন? তারপর আমার কথা শুনে আদনান মিটিমিটি হেসে বাইক নিয়ে এক টানে কই যেন গায়েব হয়ে গেল। বাসায় পৌঁছে গেলাম। ভাড়া মিটিয়ে বাসায় ঢোকার সময় আমাদের পাশের বাসার একটা মেয়ে প্লাস আমার বান্ধবী মিমি আমাকে ডাক দিল। তার ডাক পেয়ে আম্মুকে বললাম, তুমি ভিতরে যাও, আমি মিমির সাথে কথা বলে আসছি। আম্মু ভিতরে চলে গেল আর আমি মিমির সাথে কিছুক্ষণ কথা বলে আসার সময় পিছন থেকে পরিচিত কণ্ঠে ডাক পেলাম। পিছনে তাকিয়ে দেখি আদনান দাঁড়িয়ে আছে। তাই আমি কিছুটা ঘাবড়ে আদনানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি এখানে কেন? তোমাদের রিক্সার পিছনেই আসলাম আর কি। তা কেন এসেছেন এখানে? আরে আরে, রাগ করছো কেন? এটা তো আমার ফিউচার শ্বশুর বাড়ি, তাই আসতেই পারি। আদনানের কথায় বেশ রাগ হলো। তারপর আমি বললাম, প্লিজ এখান থেকে আপনি চলে যান, এমনি আপনার জন্য আমার লাইফে অনেক প্রবলেম এসেছে, আর নতুন করে সমস্যা বাড়াতে চাই না, প্লিজ চলে যান। যান, আমার কথাটা শুনো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনাদের কথা শেষ হওয়ার আগেই আমি আবার বললাম, আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ চলে যান এখান থেকে, প্লিজ চলে যান আমার লাইফ থেকে। এই বলে আমি কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেলাম। এরপর থেকেই রোজই আদনান আমাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমি অপমান করে বিভিন্ন বাজে কথা বলে ওকে চলে যেতে বলতাম। আর একদিন আমার ভাই ওর সাথে আমাকে কথা বলতে দেখে ফেলে। যখন জানতে পারে এটা ওই কলের আদনান, তখন আদনানকে অনেক মারে। তারপর দুই দিন ওকে আর দেখিনি আমার বাসার নিচে। তারপর কয়েকদিন পর থেকে আবারও দাঁড়িয়ে থাকতো, আমার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি ইগনোর করতাম। ভাইয়ার হাতে আরও দুই দিন মার খেয়েছিল, কিন্তু ওকে মারলে আমার মনে হতো কেউ যেন আমার কলিজাটায় আঘাত করছে। স্কুলে সবাইকে মাতিয়ে রাখা সবচেয়ে দুষ্টু মেয়েটা আমি সব সময় চুপচাপ থাকতাম। সবাই অবাক হতো, স্যার ম্যাডামরাও অনেক অবাক হতো। একদিন জয় জিজ্ঞাসা করেই বসল আমার হয়েছেটা কি। প্রথমে বলতে না চাইলেও পরে ওকে সব খুলে বললাম কি হয়েছিল, কিন্তু জয়ও আমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু বলতে পারল না, কারণ ও আমার ভাইয়ার রাগ জানে। এভাবেই দিন যেতে লাগলো। আদনান রোজ আমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতে, আরও কয়েকদিন ভাইয়ার হাতে মারও খেয়েছে। তারপর একদিন ভাইয়া কাজের জন্য উত্তরে গিয়েছিল, সেদিন আমাকে স্কুলে একাই যেতে হয়েছিল। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে রিকশার জন্য, কিন্তু কোনো একজনের ডাকে পিছন ফিরে দেখি জয় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বলল, কিরে এখানে কি করিস, স্কুলে যাবি না? না, স্কুলের ড্রেস পরে তো নাচতে যাচ্ছি, তাই না? আজব কথা বলিস কেন, এমনিতেই তো রিকশা পাই না, মেজাজ গরম হয়ে আছে, তার উপর আবার তোর যত্তসব আজাইরা আজমার্কা কথা। থাম থাম, এত ঝগড়া করিস কেন রে তুই, আর বেশি কথা না বলে বাইকে ওঠ। কিন্তু ওই বেশি কথা না বলে উঠ তো, বাচাল কথাকার। সেদিন জয়ের বাইকে উঠে স্কুলে চলে গেলাম, কিন্তু পিছন থেকে যে আদনান ওর বাইক নিয়ে আমাদের ফলো করছিল সেটা তখন বুঝিনি। তারপর জয়ের বাইক থেকে নেমে স্কুলের ভিতর যেতে নিব, তখনই পিছন থেকে জয়ের হালকা চিৎকারের আওয়াজ পেলাম। তাই আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে জয়? ও বলল ওর চোখে নাকি কি গিয়েছে, তাই চোখ খুলতে পারছে না। আমি জয়ের চোখে ফু দিচ্ছিলাম, তখনই পিছন থেকে কারোর তালি দেওয়ার শব্দে পিছনে তাকিয়ে দেখি আদনান দাঁড়িয়ে তালি দিচ্ছে আর ওর চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে। আমি জয়ের চোখে ফু দিচ্ছিলাম,
আর এটা পিছন থেকে আদনান দেখে মনে করে আমি ওকে কিস করছিলাম। তারপর আমি আদনানকে কিছু বলতে যাব, তার আগে আদনান সেখান থেকে ছুটে চলে গেল। তারপর থেকে আর কখনো আদনানকে দেখিনি, আর আজ সেই আদনান আবার আমার লাইফে ফিরে এলো, তাও আবার প্রতিশোধের জন্য। এগুলো ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তারপর হঠাৎ মনে হলো যেন আমার উপর পানি পড়লো, তাই আমি চোখ মিটি মিটি খুলে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু চোখ খুলে দেখি আদনান হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম আদনানই আমাকে এই বালতির পানি দিয়ে ভিজিয়েছে। কি মহারানী, ঘুম ভেঙেছে? আমি আদনানের কথায় কান না দিয়ে জামা ঠিক করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমের শাওয়ারের নিচে বসে অনেকক্ষণ কান্না করলাম। যখনই আমি কোনো কষ্ট পাই তখনই এই শাওয়ারটাই আমার সঙ্গী, যে আদনান আমাকে এত ভালোবাসত। আজ ও আমাকে বিয়ে করছে শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য। চোখের পানি আর শাওয়ারের পানি যেন একে অপরের সাথে মিশে যাচ্ছে। তারপর আমি লম্বা একটা শাওয়ার নিয়ে রুমে এসে দেখি আদনান ঘুমাচ্ছে। আমার ঘুম হারাম করে এখন দেখো নিচে কি সুন্দর করে ঘুমোচ্ছে, মুখটা কি নিষ্পাপ লাগছে আদনানের। কেউ বলবে এটা দেখে যে এই মনে এত রাগ নিয়ে আছে? তারপর হঠাৎ আদনান বলে উঠল, ও হ্যালো ম্যাডাম, আমার দিকে এমন ভাবে কি দেখছেন? আদনানের কথায় আমি কিছুটা চমকে গেলাম আর তার সাথে একটু লজ্জাও পেলাম। আপনি না ঘুমাচ্ছিলেন? ও, আর আপনি সেই সুযোগের ফায়দা উঠাচ্ছিলেন তাই তো? না, মানে আমি তো, আমার কথা শেষ হওয়ার আগে দরজায় কে যেন নক দিল। ভাইয়া ভেতরে আসবো। আসফিয়া আদনানের বোন, মানে আমার ননদ। বিয়ের আগে যখন আদনানের আম্মু আমাকে দেখতে এসেছিল তখন আসফিয়াও এসেছিল। তার কথায় যতটুকু বুঝলাম মেয়েটা অনেক মিশুক আর আদনানের আম্মু অনেক ভালো, শুধু এই আদনানটাই জানি কেমন। আরে আমার রুমে তোর আসতে আবার পারমিশন লাগে নাকি? না, এখন তো তুই আর একা থাকিস না, ভাবি এসেছে তাই আর কি নক করে আসলাম। ভাইয়ার রুম তাই নক ছাড়া ঢুকতে, আর এখন আমি এসেছি বলে নক দিয়ে ঢুকবে, তার মানে ভাই আপন আর ভাবি আপন না তাই তো? আরে ভাবি তা না, নক না দিয়ে যদি এমনি ঢুকে পড়ি তাহলে তোমাদের রোমান্স যদি দেখে ফেলি তুমি তো লজ্জা পাবে তাই না? অনেক পাকা হয়েছিস তাই না, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই বলে আদনান আসফিয়ার পিছে ছুটতে শুরু করলো, আর আসফিয়া এক দৌড়ে উঠাও ওকে আর পায়েকে। তার কিছুক্ষণ পর আসফিয়া আবারও এসে বলল, ভাবি আম্মু তোমাকে ডাকছে। তারপর আমি আসফিয়ার সাথে নিচ চলে গেলাম। বৌমা, আমাদের বাসায় তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না মা, কোনো কষ্ট হয়নি। আর গাধাটা উঠেছে? হুম মা, গাধাটা উঠেছে। আমার কথায় আদনানের আম্মু আর আসফিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপরই আবার দুইজন একসাথে হেসে দিল। আর তারপর আদনানের আম্মু আমার হাতে একটা কফির মগ দিয়ে বলল, যাও বৌমা আদনানকে কফিটা দিয়ে এসো, প্রত্যেক দিন সকালে ওর কফি চাই চাই। তারপর আচ্ছা বলে আমি কফির মগটা নিয়ে গেলাম আদনানের রুমে। গিয়ে দেখি আদনান খাটে বসে ল্যাপটপে কাজ করছে, তাই ওর কাছে দাঁড়িয়ে বললাম, আপনার কফি, এই যে কফিটা ধরুন। উফ, আপনি কি আমার কথা শুনছেন না? প্লিজ কফিটা ধরুন। উফ, এখনো চুপ করে আছে। তাই আমি এবার একটু জোরে বললাম, আদনান আপনার কফিটা ধরুন। আদনান, কি হয়েছেটা, কি চেঁচাচ্ছ কেন? আমি তো কখন থেকেই কফিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনাকে ডাকছি, কিন্তু আপনি তো আমার কথা শুনছেন না। তাই বলে এইভাবে চেঁচাবে? উফ, কানটা শেষ, কই দেখি কফিটা দাও। আমি কফির মগটা আদনানের হাতে দিলাম। আদনান এক চুমুক দিয়ে কফিটা আমার মুখে ছুঁড়ে মারল। আল্লাহ,
ঠান্ডা ছিল, তাই বেঁচে গিয়েছি। গরম হলে আজ পুড়ে যেতাম। এটা কি হলো? আপনি কফিটা আমার মুখের ওপর ছুড়ে মারলেন কেন? এটা কফি নাকি শরবত? কফি তো। ঠান্ডা কেন কফিটা? আমি তো নিয়ে এসেছিলাম গরম কফি। আপনি তো আমার কথা শুনছিলেন না, আমি কখন থেকে ডাকছিলাম, তাই তো ঠান্ডা হয়েছে। এখন আমার কি দোষ? এখন বেশি কথা না বলে আবার বানিয়ে নিয়ে এসো যাও। আমার আর কি করার, আবার ফ্রেশ হয়ে কফি আবার বানিয়ে আনতে হলো। আর তারপর কফি বানিয়ে এনে রুমে এসে দেখি আপনার ওর দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, আর মুখে একটা ডেভিল স্মাইল। আপনাদের এই ডেভিল স্মাইল দেখে আমার কেমন জানি ভয় লাগা কাজ করছে, তাই আমি বললাম আপনার কফি। হুম, তো নিয়ে এসো। তারপর আমি ধীর পায়ে কফিটা নিয়ে আদনানের সামনে গিয়ে দাঁড়িয়ে কফিটা এঁকে দিলাম, আর আদনান আমার হাত থেকে কফিটা নিয়ে এক চুমুক খেলো। তারপর বলল, কফি তো রোজই খাই, তবে আজকে অন্য কিছু খেতে ইচ্ছে করছে। আদনানের কথা শুনে আমার মধ্যে কেমন এক অজানা ভয় কাজ করছে, তাই আমি ঠকিয়ে বললাম, কি খাবেন আজ? যদি বলি তোমাকে। মানে মানুষকে মানুষকে খেতে পারে নাকি? হুম, পারে তো। এই বলে আদান আমার কাছে এগোচ্ছে, আর আমি পিছতে পিছতে বললাম, আপনি আমার কাছে এগোচ্ছেন কেন? তাহলে তুমি পেঁচাচ্ছ কেন? আদনান এগোচ্ছে আর আমি পেঁচাচ্ছি। তারপর পিছনে যেতে যেতে আমি এক পর্যায়ে দাঁড়িয়ে গেলাম, কারণ আর একটু পিছনে গেলে আমি বিছানায় পড়ে যাব। হঠাৎ আদনান আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, তারপর ও নিজে আমার উপর ধপাস করে পড়ে, আর নিজের শরীরের সম্পূর্ণ ভার আমার উপর দিয়ে দিল। আমার খুব ভয় লাগছে, আবার কি করতে যাচ্ছে এই ডেভিলটা? এই আপনি কি করছেন? সরুন সরুন আমার উপর থেকে। উফ, কত ভারী! আর ভারী তো হবে, খামার মতো লম্বা, তার উপর আবার জিম করে বডি বানাইছে, মনে মনে বললাম। তারপর আদনান কিছু না বলে শুধু একটা ডেভিল স্মাইল দিয়ে নেশা ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমার মুখে থাকা চুলগুলো নিয়ে কানের পেছনে গুঁজে দিচ্ছে। চুপ! আমার কথা শেষ হওয়ার আগে আদনান ওর এক আঙুল আমার ঠোঁটের উপর রাখে, তারপর ওর হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে আমার ঠোঁটে স্লাইড করতে শুরু করে, আর তাতে আমি কিছুটা কেঁপে উঠি। তারপর আদনান আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে এগোচ্ছে। আদনানের ঠোঁট থেকে আমার ঠোঁট মাত্র 2 ইঞ্চির দূরত্বে। তারপর যখনই আদনান আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট ছোঁয়াতে যাবে, তখনই আমি ওকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিই, আর ও খাটের অন্য সাইডে গিয়ে পড়ল। আমি সুযোগ পেয়ে দিলাম দৌড়, কিন্তু দৌড় দিতেই দেখি আমার ওনার টান পড়ল। আমি পিছনে তাকিয়ে দেখি আদনান আমার ওনারটা টেনে ধরে আছে, আর ডেভিল মার্কা স্মাইল দিয়ে এক ভ্রু উপরে করে দাঁড়িয়ে আছে। আল্লাহ, প্লিজ বাঁচাও আমার এই ডেভিলটার হাত থেকে। তারপর আদনান আমার সামনে এসে ওনারটা নিচে ফেলে খাটে বসে এক টানে আমাকে ওর কোলে বসিয়ে নিল, তারপর আচমকাই ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি, প্রায় 10 মিনিট হলো, কিন্তু আদনান আমাকে ছাড়ছে না। আমি ওকে কিল ঘুষি দিয়ে যাচ্ছি, কিন্তু ওর গায়ে লাগছে না, ওই নিজের মতো করে চুমু খেয়ে যাচ্ছে। এখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তাই আমি হাত পা ছোঁড়া বন্ধ করে দিলাম, একদম নিস্তব্ধ হয়ে গিয়েছি, আর ওর মতো চুমু খেয়ে যাচ্ছে। আমার চোখের কোনা বেয়ে পানি পড়ছে, ওর যেন সেদিকে কোনো খেয়ালই নেই। তারপর প্রায় 30 মিনিট পর আদনান আমাকে ছাড়ল, কিন্তু এখনো আমার কোমর জড়িয়ে ধরে বসে আছে। তারপর রাগে চোখে আমার
আর আমার ঠোঁটের দিকে তাকিয়ে ওর বৃদ্ধাঙ্গুলটা আমার ঠোঁটের ওপর স্লাইড করতে করতে শান্ত গলায় বলল, আমি কিস করলেই তোমার কষ্ট হয় তাই না? চোখ দিয়ে পানি আসে, কিন্তু যখন অন্য ছেলেরা তোমাকে কিস করে তখন তো অনেক ভাল লাগে তাই না? আমি অবাক হয়ে তাকিয়ে আছি, উনি কি বলছেন এসব? নিঃসন্দেহে ও জয়ের কথা বলছে। সেদিন ও আমাকে স্কুলে জয়ের চোখে ফু দিতে দেখে মনে করেছিল আমি ওকে কিস করছি, তাই আমি ওনাকে বললাম, আপনার বিশ্বাস করেন ওই দিন আপনি যা দেখেছিলেন ওগুলো সব ভুল ছিল, আমি তো ওই দিন। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগে আপনার বলল, বাহ খুব সুন্দর করে সাপাই দিতে পারো তো তুমি, আমার চোখের দেখাকে মিথ্যা বানিয়ে দিচ্ছ। আপনি বিশ্বাস করেন? আপনি আমাকে ভুল বুঝ। বিশ্বাস আর তোমাকে? আপনার মুখে হাসি এসেও ফিরে যাচ্ছে, তাই বুঝলাম এই মুহূর্তে আমার কোনো কথাই আপনাদের মাথায় ঢুকবে না, তাই আমি নিস্তব্ধ হয়ে চোখের পানি ফেলছি। আর আদনান আমার দিকে এক পলক তাকিয়ে বলল, অসহ্য ন্যাকামি যত সব। এই বলে আদনান আমাকে উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। আমি আদনানের যাওয়ার দিকে তাকিয়ে আছি, এখনো আমার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। সবসময় আমার সাথে কেন এমন হয়? যার জন্য জীবনে কখনো প্রেম করিনি, কারণ আমি চেয়েছিলাম আমার ভালোবাসার আমার হৃদয়ে সবটুকু দিয়ে আমার স্বামীকে ভালোবাসব, আর এখন? এই বলে আমি ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে নিচে বসে আরো জোরে জোরে কাঁদতে লাগলাম। কিন্তু হঠাৎ দরজায় কে যেন নক করছে, তাই আমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা খুললাম। দেখি দরজার বাইরে আসফিয়া দাঁড়িয়ে আছে, আর আমার দরজা খুলতে দেরি কিন্তু ওর ভিতরে ঢুকতে দেরি নেই। তারপর ও ভিতরে এসেই আমাকে জড়িয়ে ধরে আল্লাতি গলায় বলল, ভাবি। ননদিনী কি হয়েছে? ভাবি ভাইয়াকে তো দেখলাম কই যেন গেল, তাই আমি তোমার সাথে আড্ডা দিতে চলে আসলাম। খুব ভালো করেছো। ভাবি তোমার চোখ মুখ এমন ফোলা কেন? কই? ভাবি তোমার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে যে তোমার চোখ মুখ ফোলা। ভাবি তুমি কি কান্না করেছিলে? আরে না, কান্না করবো কেন, আসলে আমি ঘুমিয়েছিলাম তো, তাই হয়তো চোখ মুখ ফুলে আছে। ও আচ্ছা। তারপর আসফিয়া আর আমি অনেকক্ষণ গল্প করলাম। আসফিয়া আমার এক ইয়ার জুনিয়র আর অনেক মিশুক, তাই ওর সাথে কথা বলতে আমার ভালোই লাগে। যাক, একটা ফ্রেন্ড তো পেলাম, আর ওর সাথে কথা বলতে বলতে কখন যে দশটা বেজে গেছে খেয়ালই নেই। তারপর হঠাৎ নিচে থেকে মা আমাদের ডিনার করার জন্য ডাক দিলে আমরা নিচে গেলাম। তোমরা এসে গেছো? বোমা আদনান কোথায় গেছে তুমি জানো? ছেলেটা এখনো বাসায় ফিরল না, সেই কখন বের হয়েছে? হ্যাঁ তাই তো, উনি সেই কখন বের হয়েছিল, এখনো ফিরল না কেন? তারপর আমি অনেকবার কল দিলাম, তাও রিসিভ করলো না, অনেক দুশ্চিন্তা হচ্ছে। আর মায়ের রোজ রাতে খাবারের পর ঔষধ খেতে হয়, তাই মাকে জোর করে খাইয়ে রুমে ঘুমোতে পাঠিয়ে দিলাম। আর আসফিয়ার কলেজ আছে, তাই আসফিয়াও খেয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি কিছুতেই খেতে পারছি না, বারবার আদনানের কথা মনে পড়ছে, কোথায় গেল? তারপর আমি গেটের দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু ওর আসার নামই নেই। এখন প্রায় রাত দেড়টা, আমি টেবিলে এক হাত রেখে তার উপর নিজের মুখটা রেখে চিমোচ্ছিলাম, কিন্তু হঠাৎ দরজায় কারোর বাড়ি দেওয়ার আওয়াজে ভরভরিয়ে উঠে গেলাম দরজা খুলতে। আর দরজা খোলার সাথে সাথে আদনান আমার উপর ঢলে পড়ল। আমি আদনানের কাণ্ডে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালাম, আর আমি আদনানের মুখের কাছে যেতে একটা বাজে স্মেল অনুভব করলাম, তাই আমার আর বুঝতে বাকি রইল না যে আদনান
ড্রিঙ্কস করে এসেছে। তারপর আমি ওকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে ধপাস করে খাটে ফেলে দিলাম। উফ, এই টেবিলটা কত ভারী। তারপর তার পায়ের জুতা খুলে যখনই আসতে নিব, তখনই পিছন থেকে আদনান আমার হাত হ্যাচকার টান দিয়ে তার কাছে নিয়ে আসলো। এই জান, কই যাচ্ছ আমাকে এইভাবে একা ফেলে? আমি আদনানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, আর সে চোখ বন্ধ করে নেশা ভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন। এই জান, বলো না, তুমি আমায় একা রেখে কোথায় যাচ্ছ? আদনানের আমাকে নেশা ভরা কণ্ঠে জান বলাটা পাগল করে দেয়। মাতাল হয়ে যাই তার এই নেশা ধরানো কণ্ঠে। তারপর আদনান আবার বলা শুরু করলো, জান, তুমি আমাকে আবারও একা রেখে চলে যাবে না তো? জান, তুমি যখন আমাকে একা করে চলে গিয়েছিলে তখন আমার খুব কষ্ট হয়েছিল। আমি সারা দিন সারা রাত তোমার ছবি দেখতাম, আর তুমি যখন ওই ছেলেটাকে কিস করেছিলে আমার না খুব কষ্ট হয়েছিল। সেদিন আমি অনেক কান্না করেছিলাম। আপনাদের কথাগুলো শুনে বুকটা ফেটে যাচ্ছিল আমার। নিজের অজান্তেই আমি ওকে এতটা কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু ওকে বলল, আমি অন্য ছেলেকে কিস করেছি, কিন্তু আমি তো এমন কিছুই করিনি, ও তো আমাকে ভুল বুঝছে। তারপর আমি আদনানকে ঝাঁকাচ্ছি আর বারবার বলছি, আদনান প্লিজ বিশ্বাস করো, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এমন কিছুই করিনি। কিন্তু আমি আদনানের কোনো রেসপন্স না পেয়ে তার দিকে তাকিয়ে দেখি ও ঘুমোচ্ছে। তারপর আমি চোখ মুছে পিছন ফিরে আসতে নিচ্ছিলাম, কিন্তু হাতে আবার টান পড়ল। আর আমি পিছনে তাকানোর আগেই আদনান আমাকে টেনে তার বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল, আর তার এক পা আমার উপর উঠিয়ে দিল। মনে হয় আমি তার কোলবালিশ। তারপর আমি অনেক চেষ্টা করার পরও এই ডেভিলটাকে নিজের থেকে ছাড়াতে পারলাম না। ঘুমের মধ্যেও কত শক্তি এই ডেভিলটার। তার কিছুক্ষণের মধ্যে আমার চোখে রাতের ঘুম এসে ভর করলো, আর সকালে আমি নিজেকে আদনানের বুকে আবিষ্কার করলাম। আদনান আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর আমিও আদনানকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। আদনানের মুখটা কি নিষ্পাপ লাগছে, কে বলবে এই লোকটা আমার সাথে এত ডেভিলগিরি করে, পুরো বাচ্চাদের মতন লাগছে। আহা, কি মাসুম মুখটা। নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আমি আস্তে আস্তে নিজের মুখটা আদনানের মুখের সামনে নিয়ে গিয়ে ওর গালে একটা চুমু দিলাম। আদনান একটু নড়ে চড়ে উঠায় আমি ঘুমের ভান করে চোখ বন্ধ করে থাকি। তারপর এক চোখ খুলে দেখি ও ঘুমাচ্ছে, তাই আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আদনানের কয়েকটা পিক তুলি ঘুমন্ত অবস্থায়। তাই সামনের টেবিলটা থেকে হাত দিয়ে আমার মবলিকাকে নিলাম। মবলিকা মানে আমার ফোনের নাম। তারপর আদনানের কয়েকটা সিঙ্গেল পিক তুলে আমি আদনানের গালে কিস করে একটা পিক তুললাম। এরপর চোখ বন্ধ করে একটা কিস করে পিক তুললাম, অনেকগুলো পিক তুললাম। তারপর ওগুলো দেখছিলাম আর নিজে নিজে ফ্ল্যাশ হচ্ছিলাম আর বলছিলাম, উফ, আমার জামাইটা কত কিউট আর হট। পিকগুলো দেখছিলাম, কিন্তু হঠাৎ একটা পিক দেখে আমি আকাশ থেকে পড়লাম। একটা পিকে আমি আদনানের ঠোঁটে চুমু খাচ্ছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওর গালে চুমু দিয়েছিলাম, তাহলে এটা কিভাবে হলো? তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি হলো? হ্যাঁ গো, তুমি যা ভাবছো তাই হয়েছে। আমি পাশ থেকে পরিচিত কণ্ঠে কথাটা শুনে আমি বাঁকা চোখে আস্তে আস্তে পাশে তাকালাম। দেখি আদনানও আমার সাথে পিকগুলো দেখতেছে, তার মানে ও জেগেছিল। আর যখন আমি চোখ বন্ধ করে পিক তুলেছিলাম তখন ও গালের জায়গায় নিজের ঠোঁট বসিয়ে দিয়েছে। কত বড় হারামি! আপনি জেগেছিলেন? হ্যাঁ ছিলাম। এটা কিন্তু ঠিক না। এ মা, বলে কি এ মেয়ে, আমি আবার কি করলাম? যা করার তুমি তো করেছো।
আর তুমি জানো না কারো পারমিশন ছাড়া তার কোনো পিক তোলা ঠিক না। এই বলে আদনান আমাকে ঘুরিয়ে খাটে চেপে ধরল আর নিচে আমার উপরে উঠে বসল। এই জান, তোমার রোমান্স করতে মন চাচ্ছে আগে বলবে না? এই বলে আদনান তার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরল। আমি ধাক্কাচ্ছি কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। তারপর আবার জোরে ধাক্কা দিলাম। আদনানের এতে শুধু ওর মুখটা একটু দূরে সরল কিন্তু ও এখনো আমার উপর। আমি হাঁপাচ্ছি। তারপর আমি যেই না উঠে দরজাটা খুলতে যাব, আদনান আমাকে আরো জোরে চেপে ধরল। আদনান দরজায় কে যেন এসেছে অনেকক্ষণ ধরে নক করছে। শুনুন, দরজাটা খুলতে দিই। না। কি না? আমার কথা শেষ হওয়ার আগে আদনান আবার আমার ঠোঁট দখল করে বসল। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ছাড়ছেই না। তাই আমি এবার আমার শরীরের সর্বশক্তি দিয়ে জোরে ধাক্কা দিলাম। উফ, হয়েছেটা কি? এমন করছো কেন? ডিস্টার্ব করছো কেন? দরজায় কে যেন নক করছে, ছাড়ুন আমাকে। যাও, খুলো গিয়ে। আমি দরজা খুলে দেখি আসফিয়া দাঁড়িয়ে আছে। উফ, ভাবি কখন থেকে নক করছি। কি করব বলো, তোমার ভাই তো ছাড়ছিলই না। আমার কথায় আসফিয়া অবাক হয়ে আমার দিকে তাকালো। ইস, মুখ ফসকে ফুলে কি যে বলে ফেললাম। না মানে বলছিলাম যে, ভাবি আমি মনে হয় ভুল সময় এসেছি। সরি ভাইয়া, সরি ভাবি। আরে আরে, তুমি সরি বলছো কেন? ও, যে কারণে এসেছিলাম সেটা বলি। বলো। তারপর আসফিয়া আমার হাতে দুইটা প্যাকেট দিয়ে বলল, এগুলো পরে রেডি দেখো, পাশের পাশের আন্টি তোমাকে দেখতে আসবে। আচ্ছা। আসফিয়া চলে গেলে আমি প্যাকেটটা খুলে দেখি ভিতরে একটা নীল রঙের শাড়ি আর অন্য প্যাকেটেতে কিছু অর্নামেন্টস। আর এগুলো দেখতে দেখতে আদনান সাবান নিয়ে রুমে এলো। হয়তো যখন আসফিয়ার সাথে কথা বলছিলাম তখন উনি গিয়েছে, কিন্তু এত কম সময়ের মধ্যে গোসল করা শেষ? কিন্তু কিভাবে? আমার তো কম করে হলেও দেড় ঘন্টা লাগবেই লাগবে। তারপর হঠাৎ চুটকি বাজানোর শব্দে আমার ঘোর কাটলো আর আদনান তার দুই হাত বুকের উপর ক্রস করে রেখে বলল, এই মেয়ে এভাবে কি দেখছো? আমার লজ্জা করে না বুঝি? আদনানের কথায় কিছুটা অবাক হলাম, আবার হাসিও পেল। তারপর আমি আর কিছু না বলে বাথরুমে চলে গেলাম গোসল করতে। আর আমি গোসল করছি, তারপর সামনে তাকিয়ে দেখি, কি হয়েছেটা কি? বাথরুমে ছাগলের মতো চেঁচাচ্ছো কেন? বিছানার উপর আমার চাবান আর শাড়িটা আছে, প্লিজ একটু এনে দিন না। আজীব তো, আমি কেন দিতে যাব? যাওয়ার সময় তুমি নিয়ে যেতে পারলে না? আমি তো ভুলে গিয়েছিলাম, প্লিজ একটু দিয়ে যান। কেন, তুমি এসে নিয়ে যাও। আজীব তো, আমি কিভাবে আসব? তাহলে আমি কেন দিয়ে আসতে যাব? আদনান, প্লিজ দিয়ে যান, আমি আপনার সব কথা শুনবো, প্লিজ প্লিজ প্লিজ। ভেবে বলছো তো? হুম। আচ্ছা দাঁড়াও, আসছি। আমি দরজাটা একটু খুলে হাত বের করলাম আর আদনান আমার হাতে চাবিটা দিল। তাই আমি বললাম, কি হলো, শাড়িটা দিন। এই নাও। হুম, দিন। এই বলে আমি হাত আবার বের করলাম, কিন্তু এবার আমার হাতে শাড়ি না দিয়ে আদনান আমার হাতটা ধরে ফেলল। আমি ছাড়ানোর চেষ্টা করছি বাট ও ছাড়ছেই না। তারপর এক পর্যায়ে আমাকে ধাক্কাতে ধাক্কাতে ও ভিতরে চলে আসলো। ভাগ্যিস টাবলটা প্যাঁচানো ছিল, না হলে মান সম্মান ধুলোয় মিশে যেত। কি হচ্ছেটা কি? আপনি এখানে কেন আসলেন? আমার রুম আমার ওয়াশরুম, আমি কোথায় কখন যাব সেই কৈফিয়ত কি তোমাকে দিব? না মানে আসলে। হ্যাঁ বলো, আসলে কি? আমি কিছু বলতে যাব, এর আগেই আমার হাত লেগে সাবানটা অন হয়ে যায়, তাই আমি পুরো ভিজে গেছি। আদনানও ভিজে গেছে, কিন্তু ও আমার সাথে একদম লেগে গেছে, কিছু বলতেও পারছি না। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমার
অনেক শীত করছে, আমি কাঁপছি। আদনান আমার ঠোঁটের দিকে এক নিশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর হঠাৎ আদনান আমার ঠোঁটে তার ঠোঁট ডুবে দিল। আমি না কিছু বলতে পারছি না নড়তে পারছি, কিন্তু তবু কিছুটা সাহস আর শক্তি নিয়ে আদনানকে ধাক্কা দিলাম। তারপর আদনান আমার দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরল। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো ছাড়ছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পর আদনান আমার থেকে কিছুটা সরে আসলো। আমি হাঁপাচ্ছি, আদনানও হাঁপাচ্ছে। তারপর আদনান আবার আমার কাছে আসলো আর আমার দিকে তাকিয়ে একদম ডেভিল স্মাইল দিল। ওর এই ডেভিল মার্কা হাসি দেখে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। তারপর আদনান তার এক হাত আমার কোমরে দিয়ে তার একদম কাছে নিয়ে গেল, আর অন্য হাত আমার চুল ভেদ করে আমার ঘাড়ে রেখে আমার মুখটা তার মুখের সামনে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ আমার গলায় কামড় বসিয়ে দিল। আ, চুপ! কামড়টা অনেক জোরে ছিল, তাই অনেক ব্যথা পেয়েছি। মনে হচ্ছে কোনো কুকুর যেন কামড়ে ধরে রেখেছে। আমি অনেক ধাক্কাচ্ছি কিন্তু কোনো কাজই হচ্ছে না। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়িয়ে যাচ্ছে। তারপর ব্যথা সহ্য করতে না পেরে আমি কিছুটা কুঁকিয়ে উঠলাম, আর আপনার বুঝতে পেরে আমাকে ছেড়ে শাড়িটা দিয়ে রুমে চলে গেল। তারপর এবার শুরু হলো আমার যুদ্ধ শাড়ির সাথে, কারণ আমি এর আগে কখনো শাড়ি পরিনি, তাই শাড়ি পরতেও জানি না। এখন কি পরব, অনেক চেষ্টা করছি, হচ্ছেই না। প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, আদনান বারবার দরজার নক করছে, আর আমি বারবারই হয়ে গেছে আর একটু বলে ওকে শান্ত রাখছি। এই মেয়ে, কি করছো এতক্ষণ ধরে তুমি? হয়ে গেছে আর একটু। হ্যাঁ, তা তো বলেই যাচ্ছ, আর একটু একটু দেখো, নিচে অনেক আন্টিটা চলে এসেছে, তাই তুমি তাড়াতাড়ি বের হও, না হয় কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। আরে এমন করছেন কেন, আর একটু ওয়েট করেন প্লিজ। না, আমি পাঁচ পর্যন্ত গুনবো, এর মধ্যে বের হলে ভালো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। পাঁচ, চার, তিন, দুই, এক। এর মধ্যে দরজাটা খুলে গেল আর আদনান আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে, এটা কি পরেছো তুমি? কেন, শাড়ি? শাড়ি কেউ এভাবে পরে? তুমি তো শুধু এই শাড়িটাকে নিজের সাথে পেঁচিয়ে ঠেচিয়ে লেফটে রেখেছো। আমার কি দোষ, আপনি তো তাড়া দিচ্ছিলেন। আমার তো মনে হয় তুমি তো শাড়িই পরতে পারো না। না মানে আসলে। আচ্ছা, বুঝেছি। এই বলেই আমাকে টানতে টানতে সোফায় নিয়ে গিয়ে নিজের সোফায় বসে আমাকে দাঁড় করিয়ে দেখে আমাকে শাড়ি পরানো শুরু করলো। এই আপনি করছেন তা কি? এই একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। তারপর আমিও বাধ্যমের মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম আর একখানে আদনানের দিকে তাকিয়ে আছি। উনি কত যত্ন করে শাড়িটা পরিয়ে দিচ্ছে। কেউ একে দেখে বলবে কিছুক্ষণ আগেও এই লোকটা আমার সাথে এমন নির্মম ব্যবহার করেছে? তারপর আমার মুখের সামনে কারোর তুড়ি বাজানোতে ঠান ফিরল। ও হ্যালো ম্যাডাম, কি দেখছেন এমন ভাবে? না কিছু না। তারপর আদনান আমাকে আবার টানতে টানতে আয়নার সামনে নিয়ে গেল। দেখো তো কেমন হয়েছে। আমি তেমন ভালো করে শাড়ি পরাতে পারি না। ছোটবেলায় যখন আম্মু আসপিয়াকে পরিয়ে দিত, তখন দেখে দেখে একটু আধটু শিখেছি আর কি। অনেক ভালো হয়েছে তাই। তারপর আদনানের চোখ যায় আমার গলার দিকে, সেখানে কামড়ে দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আর সেটা আদনান খেয়াল করলো। তারপর ডাক্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল এবং আমার কাঁধের পিছন থেকে চুলগুলো সরিয়ে গলার ডাক্তারতে ঠোঁট বুলিয়ে আমার চুলে মুখ ডুবাল। তার কিছুক্ষণ পর দরজায় নক পড়ায় আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো, আর আমি দরজা খুলে দেওয়ার পর
আশ্রয়ের ভিতরে এসে আমাকে টানতে টানতে নিচে নিয়ে গেল। দোনো ভাই বাহিন এই খেতারা সব আন্টিরা চলে আসলো, আর অনেক আত্মীয় এসেছে, অনেকেই আমার অনেক প্রশংসা করছে আর অনেক উপহারও দিয়ে গেল। আজকের দিনটা ভালোই কাটল। আমি সোফায় বসে আছি আর আদনান বাহিরে করে একটা কাজে গিয়েছে। তারপর হঠাৎ আদনান রুমে আসলো আর আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, এগুলো পরে রেডি থেকো, আমি 9টায় তোমাকে পিক করতে আসবো। এই বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বেরিয়ে গেল। আমি আদনানের কথা মতো 8:30 রেডি হয়ে বসে আছি। তারপর কিছুক্ষণ পর আদনান এসে আমাকে নিয়ে গেল আর গাড়ি এসে থামলো একটা পার্টি ক্লাবের বাইরে। এখানে নাকি ওর ফ্রেন্ডের বিজনেস সাকসেস পার্টি হবে। ওর ফ্রেন্ডগুলো অনেক ভালো আর ফ্রেন্ডলি। তাদের মধ্যে দুইজন তাদের বউয়ের আর একজন তার গার্লফ্রেন্ড নিয়ে এসেছে। সবার সাথে আড্ডা দিতে কথা বলতে ভালো লাগছিল। তারপর আমি একটা চেয়ারে একা বসে আছি আর আদনান তার ফ্রেন্ডসদের সাথে নাচতে ব্যস্ত। কিন্তু হঠাৎ একটা মেয়ে এসে আদনানকে পিছন থেকে জড়িয়ে ধরল আর আদনান মেয়েটাকে দেখে মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, হে এলিনা, তুমি লন্ডন থেকে কবে ফিরলে? কিছুদিন আগে এসেছি, বাট তুমি কিন্তু একদম চেঞ্জ হওনি, একদম আগের মতো হ্যান্ডসাম, হট, কিউট এন্ড ড্যাশিং আছো, আদনান বেবি। তারপর ওরা দুইজন একসাথে নাচতে শুরু করলো। এই এলিনা শাকচুনি বিদেশি কুত্তি হারামি ন্যাকা মেয়েটা আমার আদনানের গায়ের সাথে ঘেসে ঘেসে নাচছে, আর আদনানও আমাকে দেখে দেখে মেয়েটার কোমরে হাত রেখে নাচছে, আর আমি এখানে বসে বসে জ্বলছি আর ঠোঁট কামড়াচ্ছি, সাথে নিজের জামা খামচাচ্ছি। তাই কিছুক্ষণ পর একটা সুদর্শন ছেলে এসে আমার পাশে এসে বসে আমাকে ড্যান্সের জন্য প্রপোজ করলো। আমি প্রথমে না করতে চেয়েছিলাম, কিন্তু আদনানকে দেখে নাচবো বলে হ্যাঁ করে দিই। তারপর ছেলেটা আমার কোমরে হাত দিয়ে নাচছে। আমার অনেক আনিসি ফিল হচ্ছিল আর আদনানের দিকে তাকিয়ে দেখি ওই আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। তাই আমিও ছেলেটার সাথে কিছুটা ক্লোজ হয়ে নাচছিলাম, কিন্তু এবার আদনান আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই এলিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার দিকে উচ্চ গতিতে আসছে, আর এদিকে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। আজকে তো মনে হয় আমার মেরে চামড়াই উঠিয়ে ফেলবে এই ডেভিলটা, আল্লাহ বাঁচাও। তারপর আদনান আমার কাছে এসে আমার হাতে কবজি ধরে সবার সামনে আমাকে টানতে টানতে নিয়ে গেল, আর নিয়ে গাড়ির দরজাটা জোরে খুলে আমাকে ভিতরে ধাক্কা দিয়ে বসে আবার ধপাস করে দরজাটা বন্ধ করে দিল। তারপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় পৌঁছে আবার আগের মতো ধপ করে দরজাটা খুলে আমাকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজাটা লক করে দিল, আর আমার হাত ধরে বিছানায় আমাকে ছুঁড়ে ফেলে দিল। তারপর আদনান এক হাত দিয়ে শার্টের বোতাম খুলছে আর আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, আর আমি ভয় ভয় ওর দিকে তাকিয়ে বললাম, আপনি কি করছেন? তোমার অনেক শখ তাই না, ছেলেদের গা ঘেঁষে নাচার? তোমার শরীরে অনেক জ্বালা তাই না? আজকে আমি তোমার জ্বালা দূর করব, দাঁড়াও। এই বলেই আদনান আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি আটকানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ও কোনো বাধাই মানছে না। অনেক ধাক্কাচ্ছি, কিন্তু এক চুলও মারাতে পারছি না তাকে। পুরো শরীরে কামড় বসাচ্ছে, তাই আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে, কিন্তু ওর যেন সেদিকে কোনো খেয়ালই নেই, সে আছে তার প্রতিশোধ নিয়ে। তারপর আমার শরীরে আস্তে আস্তে শক্তি শেষ হয়ে আসছে আর আদনানের
অসুস্থ বেড়ে যাচ্ছে। এর চার মাস পর ওই রাতের পর থেকে আমরা দুইজন দুইজনের সাথে দরকার ছাড়া তেমন একটা কথা বলি না। রাতে ঘুমানোর সময় ও বিছানায় আর আমি সোফায়, এভাবেই কাটছিল আমাদের দিনগুলো। তারপর আমি একদিন আমার শাশুড়ি মাকে বললাম, মা আজ আমার একটা খুব দরকারি কাজ আছে, একটু বাইরে যাব। ও তা যা, আদনানকে সাথে করে নিয়ে গেলেও তো পারতে। না মা, আজ ওর অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই ও যেতে পারবে না। মা তুমি একা যেতে পারবে তো? আসফিয়াটাও কলেজে। না মা, আমি যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা তাহলে যাও, সাবধানে যেও। আচ্ছা মা, আসি। তারপর মাকে বলে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। আর আমার কাজ শেষে ফিরার পথে কে যেন পিছন থেকে ডাক দিল, তাই পিছনে তাকিয়ে দেখি জয়। তারপর জয় দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, কিরে তুই এখানে কি করছিস? আর কতদিন পর দেখা হলো, কেমন আছিস তুই? এখানে একটা কাজে এসেছিলাম, তুই কেমন আছিস? ভালো, চল সামনে একটা ক্যাফে আছে ওখানে গিয়ে বসি। না রে পাশা, আমার কথাটা শেষ হবার আগে জয় আমাকে টানতে টানতে একটা ক্যাফেতে নিয়ে গেল। বুঝি না সবাই আমাকে নিয়ে এত টানাটানি করে কেন। তারপর জয় আর আমি অনেকক্ষণ গল্প করলাম, আর গল্প করতে করতে সময়ের ব্যাপারে মনেই ছিল না, তাই এবার আমি জয়কে বললাম, জয় এবার আসি, এমনি অনেক লেট হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। তারপর জয় আমাকে পাশে পৌঁছে দিয়ে চলে গেল, আর আমি রুমে এসে দেখি লাইট অফ করা, তাই আমি লাইটটা অন করে দেখি রুমের সব কিছু ওলট পালট হয়ে আছে, আর আদনান একটা টেবিলে এক পা উঠিয়ে তার উপর এক হাত রেখে বসে আছে এবং আমার দিকে অগ্নির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আর ওর এই লোকটা দেখে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও সাহস জুগিয়ে আমি প্রশ্ন করলাম, ঘরের এই অবস্থা কেন আদনান? আদনান আরোহের কথায় কোনো জবাব না দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে। আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে। এতক্ষণ কোথায় ছিলে আর বাসায় ফিরতে এত লেট হলো কেন? আমি একটু বাইরে গিয়েছিলাম, আর আসার পথে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তাই। তারপর আদনান আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার কাছে এসে আমার গালে সজোরে এক চড় বসিয়ে দিল, আর আমি তার সামলাতে না পেরে নিচে পড়ে যাই। তারপর আদনান বলা শুরু করল, ফ্রেন্ড নাকি প্রেমিক? আমি যতদূর জানি ওই জয় তোর প্রেমিকা, তাই না? তোকে তো ওর সাথে আগেও নৌরামি করতে দেখেছি, কিন্তু বিয়ের পরেও যে তোর সম্পর্ক থাকবে তা ভাবতে পারিনি। কি ভাবছিস, আমি এসব জানলাম কিভাবে? তাই তো, আজকে অফিস থেকে বাসায় আসার পথে ওই ক্যাফের সামনে জ্যামে পড়ে যাই, তখনই তোকে আর তোর প্রেমিককে জয়কে দেখতে পাই। আর আমিও বোকা, কাকে কি বলছি, আমার কথায় তুই তো আর চেঞ্জ হয়ে যাবি না। আসলে তোর মতো মেয়েরা কখনো ভালো হতে পারে না, তারা নোংরা নোংরাই থাকে। তুই একটা চরিত্রহীন খারাপ বাজে মেয়ে। আপনাদের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, আর ভিতরে আমার সব দুমড়ে মুচড়ে যাচ্ছিল, চোখ দিয়ে শুধুই পানি পড়ে যাচ্ছে। আর আমি গালে হাত রেখে আপনাদের দিকে ছলে ছলে চোখে তাকিয়ে আছি। তারপর ও আমার সামনে একটা বালিশ নিয়ে অন্য রুমে ঘুমোতে চলে গেল, আর যাবার সময় একটা কথা বলে গেল অসহ্য, যা আমি স্পষ্ট শুনতে পেয়েছি। তারপর ওই রাতটা আমার না ঘুমিয়েই কেটেছে। সকালে আদনান ওঠে নিজের রুমে এসে দেখে আরোহী সেখানে নেই। ও মনে করল হয়তো মায়ের সাথে নিজে কাজ করছে, তাই বেশি কিছু না ভেবে ফ্রেশ হতে চলে গেল। কিন্তু ফিরে এসে দেখে বিছানার উপরে আরোহীর ফোনটা পড়ে আছে, আর আদনান ফোনটা চেক করে দেখে একটি নাম্বার থেকে অনেকগুলো মিস কল, আর এগুলো দেখতে দেখতেই ওই নাম্বার থেকে আবার কল এলো। তাই আদনান ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে বলল,
হ্যালো কে? আপনি কি আরোহীর হাজবেন্ড? জি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না তো। আমি জয়, আরোর বেস্ট ফ্রেন্ড। জয় নামটা শুনতেই আদনানের মাথায় রক্ত চড়ে গেল। তারপর আদনান কিছু বলতে যাবে, তার আগে জয় আবার বলা শুরু করলো। কালকে ওর সাথে রাস্তায় দেখা হয়েছিল, তারপর আমরা একটা ক্যাফেতে একসাথে বসে কথা বলছিলাম, আর ওকে অনেক উইক লাগছিল। কিছু জিজ্ঞাসা করার আগেই ও মাথা ঘুরিয়ে আমার উপর ঢলে পড়ে যায়, তাই আমি ওকে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছি। জয়ের কথা শুনে আদনানের মাথা যান আকাশ ভেঙে পড়ল। তার মানে ও মেয়েটাকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়ে দিল, এত অপমান করল। তা জানতো কতবার ওকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ও না বুঝেই ও জানকে এতগুলো কথা শুনিয়ে দিল, গায়ে হাত তুলল। হ্যালো। হ্যাঁ জয়, আমি তোমাকে পরে কল করছি, এখন রাখি। তারপর ফোনটা রেখেই আদনান ধূপ করে মেঝেতে বসে পড়ল। না, আমার জানমির কাছে মাপ চাইতে হবে, ও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, আর না। এগুলো বলে ও নিচে চলে গেল আর ওকে খুঁজতে, কিন্তু কিসেনে ওকে না পেয়ে ওর মাকে জিজ্ঞাসা করে জানতে পারে সে নাকি সকাল থেকে আর ওকে দেখে নাই। তারপর আদনান পুরো বাড়ি খোঁজার পরও আর ওকে পেল না, আর আরুর মায়ের কাছে ফোন করে জানতে পারে ওনাকে সেখানেও যায়নি। ওর সব ফ্রেন্ডদের কল করলো, কিন্তু ও সেখানেও যায়নি। সকাল পেরিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, আর এখন আদনানের অবস্থা পাগলের মতো। ওদের বাসার গেটের বাহিরে বসে আছে, চুলগুলো উল্টা পাল্টা হয়ে আছে, বাহিরে বৃষ্টি হচ্ছে। তারপর হঠাৎ আদনানের কানে নূপুর আর মনমুগ্ধ করা এক মেয়ের হাসির শব্দ আসছে। সামনে তাকিয়ে দেখে আরও বৃষ্টিতে ভিজছে। এই মেয়ে, তুমি ওখানে কি করছো আর বৃষ্টিতে কেন ভিজছো? তোমার যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? এই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি কি বলছি, এখনই ঘরে এসো। কি হলো, আমার কথা শুনছো না কেন? দেখো, তুমি যদি এখনই ঘরে না আসো আমি কিন্তু তোমার পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম। তখন পিছন থেকে আদনানের মা এসে বলল, এই আদনান, তুই এগুলো কি বলছিস? কোথায় বৌমা? এখানে তো কেউই নেই। তুমি এসব কি বলছো মা? তুমি কি দেখতে পাচ্ছ না, এই তো আমার জান। এই বলে আদনান সামনে তাকিয়ে দেখে আর ও সেখানে নেই। জানবি তুমি কোথায় গেলে, জানবি 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 জানবি। বাবা, তুই আমার কেন করছিস? বৌমা হয়তো কোনো কাজে বাহিরে গিয়েছে। না মা, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে, ও আর আসবে না আমার কাছে। আজ আমার দোষে এমন হয়েছে মা, শুধুমাত্র আমার দোষে। আদনানের মা কি বলবে বুঝে উঠতে পারছে না। এখন রাত 10টা বাজে, আদনান এক হাতে সিগারেট নিয়ে ছাদে বসে আছে। সিগারেটের ধোঁয়ার সাথে সাথে নিজের কষ্টগুলোকেও উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর ওর জানকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। আজ ওর এই পরিণাম শুধুমাত্র ওর নিজের জন্যই, কারণ ও মেয়েটার সাথে যে ব্যবহারটা করেছে তাতে ওর চলে যাওয়াটাই স্বাভাবিক। তারপর আদনান সিগারেটের শেষ ধোঁয়াটা ছেড়ে ছোট হয়ে যাওয়া সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে আকাশের দিকে তাকিয়ে এক মলিন হাসি দিয়ে বলল, ওকে বিয়ে করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু জীবন আজ আমার থেকে প্রতিশোধ নিয়ে চলে গেল। আদনান এই কথা বলতেই কে যেন ওর কাঁধে হাত রাখল। আদনান পিছনে তাকিয়ে দেখে তার জানবি, তাই সে কিছুটা অবাক হয়ে এক অজানা খুশি নিয়ে বলল, জানবি তুমি? বেশ ভালোই তো, আমি একদিন বাসায় ছিলাম না বলে এখন আপনি জান থেকে জানবি বানিয়ে দিলেন। আদনার এতক্ষণ একটা ঘুরেছিল যে ও যাকে দেখেছে এটা কি সত্যি ওর জানবি নাকি এটা ওর কল্পনা। কি হলো, চুপ কেন? জানবির কথায় আদনানের ধ্যান ভাঙে, তাই এবার ও বুঝতে পারল যে এটা ওর কল্পনা না, এটা ওর আসল জানবি, আদনানের জান। তারপর আদনান জানবির দিকে এক পলক তাকিয়েই ওর উপরে ঝাঁপিয়ে পড়ে ওকে বুকে টেনে নিল। অনেক জোরে জড়িয়ে ধরে আছে ওর জানকে। ওই ওই, আপনি কি করছেন তাকি? এভাবে জড়িয়ে ধরলে তো আমি মরেই যাব। এই মেয়ে, মরার নাম মুখে আনলে কিন্তু খবর আছে, এরপর থেকে যেন এইসব না শুনি। একি, আপনি কাঁদছেন কেন? কই না তো। এই বলে আদনান জানবির মুখে হাতে অনবরত চুমু দিতে শুরু করলো। এই, আপনি কি করছেন? জানো, আমি ভেবেছিলাম তোমাকে হয়তো হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি কোথায় ছিলে? তারপর জানবি কিছু বলতে যাবে,
তার আগে পিছন থেকে কারো শুকনো কাশির আওয়াজ শুনতে পেল। আদনান এন্ড জানভি পিছনে ফিরে দেখে জয় দাঁড়িয়ে আছে, আর ওই কাশিটা ওরে ছিল। আর জয়ের পিছনে এলিনা ও আসপিয়া দাঁড়িয়ে আছে। তারপর জয় হঠাৎ বলে উঠল, কি দোলা ভাই, সব রোমান্স যদি এখানেই করে ফেলেন তাহলে বাসুর ঘরে কি করবেন? তার সাথে আসপিয়া এলিনাও হেসে উঠল। বাসর মানে? হ্যাঁ বাসর, কারণ আপনাদের আজকে আবারও বিয়ে হবে। মানে পাগল হলে নাকি তোমরা? জি না, আমরা পাগল হইনি, সত্যি তোমাদের আবার বিয়ে দেব। কারণ আমরা এখন সবটা জানি যে তুমি আগেরবার আরোহীকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিলে, কিন্তু এবার ভালোবেসে বিয়ে করবে। কিন্তু ভাইয়া, আর কোনো কিন্তু টিন্তু নয়, এখন আমাদের সাথে তাড়াতাড়ি নিচে চলো, সবাই তোমাদের জন্য ওয়েট করছে। এই বলে আসপিয়া আর এলিনা আরোহীকে নিয়ে গেল, আর তাদের সাথে জয় আদনানকে। আজ দুজনই রেডি হচ্ছে। আরোহী কালো কালারের লেহেঙ্গা পরেছে, চুলগুলো মেসি বিনি করা, আর আদনান কালো শেরানি পরেছে, হাতে কালো দামি ঘড়ি, আর চুলগুলো এক সাইডে স্পাইক করা। আজ দুজনকেই অনেক সুন্দর লাগছে। তারপর সব সাজানো হয়ে গেলে এলিনা এবং তাসপিয়া আরোকে নিচে নিয়ে আসে, আর এদিকে আদনান আর জয় অনেক আগেই নিচে নেমে এসেছে। ভাইয়া, আপনাকে আজ একজনের সাথে দেখা করাবো। কার সাথে? আচ্ছা চলো। এই বলে আদনান জয়ের সাথে বেরিয়ে আসে, আর একটা মেয়ে কিছুটা দূরে একজন মহিলার সাথে কথা বলছিল। জয় আদনানকে ওই মেয়েটার সামনে নিয়ে দাঁড় করিয়ে মেয়েটাকে ডাক দেওয়ায় মেয়েটা পিছনে ফিরে তাকায়। আদনান মেয়েটাকে দেখে কিছুটা অবাক হয়ে আর বলে, যদি আমি ভুল না হই তাহলে তুমি ঋতু, রাইট? হুম রাইট। যাক বাবা, তাহলে আমাকে মনে আছে, আমি তো মনে করছিলাম বউকে পেয়ে আমাদের ভুলেই যাবি। তোর আজ ওই বক করা অভ্যেসটা এখনো গেল না, তাই না? আজব তো, আমি আবার কি করলাম? আর যারা এখনো ঋতুকে চিনছেন না, তারা এই গল্পের প্রথম দিকটা আবার শুনে দেখতে পারেন, তাহলে আপনারা জেনে যাবেন ঋতুকে। আচ্ছা যাই হোক, এত বছর পর তুই হঠাৎ, আর জয় এবং তুই দুজন দুজনকে চিনলি কিভাবে? তার মানে জয় তোমাকে কিছু বলেনি? না তো। জয়ের সাথে আমার একটা শপিং মলে দেখা হয়, সেখান থেকে আমাদের পরিচয়, আর তারপর আমরা বন্ধু হই। আর কখন যে সে এই বন্ধুটা ভালোবাসায় পরিণত হয় তা খেয়াল করিনি। আর জয় সবসময় বলতো ওনাকে একটা বেস্ট ফ্রেন্ড আছে আহরি নামের, তাই একদিন ওকে আমি পিক দেখাতে বললাম, আর ও তোমাদের বিয়ের পিকটাই দেখালো, তখন আমি তোমাদের ছেড়ে ফেলি। আহা, কি প্রেম কাহিনী গো তোমাদের। আর এদিকে জয় আদনানের কথা শুনে লজ্জা লাল গোলাপি হচ্ছে। তারপর আসপিয়া হঠাৎ পিছন থেকে এসে বলল, ভাইয়া ভাইয়া দেখো ভাবি আসছে। আসপিয়ার কথায় আদনান পিছনে ঘুরে তাকিয়ে দেখে আরোহী আসছে সিঁড়ি দিয়ে। আজ আরোহীকে দেখে আদনানের চোখগুলো যেন ওর দিকে আটকে গেল, মেয়েটাকে পুরো মায়াবতী লাগছে। তাই আদনান মনে মনে বলে উঠল, জানবি আজও আবার দেখে নতুন করে তোমার প্রেমে পড়ে গেলাম। তারপর আরোহী নিচে এসে আদনানের সামনে গিয়ে দাঁড়ালো, আর ও এখনো আগের মতো হা করে দাঁড়িয়ে আছে। ওই, এভাবে কি দেখছেন? তোমাকে। মানে? জানো আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। আগে লাগতো না বুঝি? না, তবে আজ বেশি সুন্দর লাগছে। তারপর হঠাৎ আসপিয়া এসে তাদের মাঝে বলল, ভাইয়া ভাবি তোমরা প্লিজ রোমান্স বয় করো, এখন চলো, তোমাদের সবাই খুঁজছে। তুই বেশি পাকা হয়ে গেছিস। তোমরা ঝগড়া পরে করো, এখন চলো। হুম চলো। তারপর আবার হয়ে গেল তাদের দ্বিতীয় বিয়ে। আরোহীকে সবাই বাসর ঘরে বসিয়ে চলে গিয়েছে। আজ আবার সেদিনের মতো সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে, যেদিন ও এই বাড়িতে প্রথমবার বউ হিসেবে এসেছিল সেদিন। কিন্তু আর আজকের দিনটার মধ্যে কত পার্থক্য, তাই না? সেদিনের রাতটায় ছিল শুধু রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি, প্রতিশোধের আগুন, কিন্তু আজকের রাতটা হবে শুধু ভালোবাসার। আজ কোনো ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান, প্রতিশোধ নেই, আজ আছে শুধু ভালোবাসা। এখন আরোহী শুধু এগুলো ভাবছে, আর ওর মুখে এক হাসির রেখা ফুটে উঠল। তারপর হঠাৎ দরজা খোলার আওয়াজে দরজার দিকে তাকিয়ে বুঝতে পারলো আদনান ঘরে আসছে। জান, মায়াবতী কণ্ঠে বলে উঠল আদনান। তাই আরোহী আদনানের দিকে এক পলক তাকিয়ে উঠে গিয়ে ওকে সালাম করল, আর আদনানের দিকে তাকিয়ে আল্লাদি কণ্ঠে বলে উঠল,
আমার গিফট কোথায়? গিফট কেন জানেন না? বাসর ঘরে যে বউকে গিফট দিতে হয়। আচ্ছা ঠিক আছে, পরে এটা সুধে আসলে তুলে নিব। তা তুমি কি গিফট এনেছো আমার জন্য? গিফট তো আনিনি, তবে একটা জিনিস আছে আমার কাছে। কি? চোখ বন্ধ করো। আচ্ছা করলাম। আরোহীর কথা মতো আদনান চোখ বন্ধ করলো। তারপর আরোহী আদনানের হাতে একটা কাগজ দিল আর বলল, এখন চোখ খোলো। আদনান চোখ খুলে দেখে ওর হাতে একটা রিপোর্ট। এটা কিসের রিপোর্ট? এটা প্রেগন্যান্সি রিপোর্ট এন্ড আই অ্যাম প্রেগন্যান্ট। আদনান কথাটা শোনা মাত্র আরোহীকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরল। তুমি জানো না তুমি আমাকে কত বড় খুশির সংবাদটা শুনিয়েছো, কিন্তু কিন্তু কি? তুমি কাল রাত থেকে কোথায় ছিলে? আমি তো ফ্ল্যাশব্যাক। আদনান অন্য রুমে চলে যাওয়ার পর তুমি আমাকে আবার ভুল বুঝলা। আমি তো প্রেগন্যান্সি রিপোর্ট আনতে গিয়েছিলাম, এই কথাটাও আমাকে বলতে দিল না। না, এই অবিশ্বাস নিয়ে বেঁচে থাকা যায় না। আমি চলে যাব ওর জীবন থেকে, আর কখনোই আসবো না ওর সামনে। এই বলে আমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। অনেকক্ষণ ধরে রাস্তায় দৌড়াচ্ছি, কিন্তু কখন সে দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে এসে পড়লাম, টেরি পাইনি। তারপর আমি গাড়িটার সাথে ধাক্কা খেতে যাব, তার আগে কে যেন আমাকে টেনে রাস্তার এক সাইডে দাঁড় করালো, আর যে আমাকে বাঁচিয়েছিল সেটা ঋতু আপে ছিল। তুই এত রাত রাস্তার মাঝে দিয়ে দৌড়াচ্ছিলি কেন? আর আমি এদিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তোকে চোখে বললো তাই বাঁচাতে পারলাম। আর যদি আমি এখানে না আসতাম তোর কি হতো তুই ভাবতে পারছিস? আরো হে কেঁদেই চলছে। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, আর জিজু কোথায়? তারপর আমি ঋতু আপিকে সব খুলে বললাম। ঋতু আমাকে ওর সাথে ওর বাসায় নিয়ে গেল, আর ওই দিন রাতে ঋতু আপের বাসায় থাকলাম। তার পরের দিন বিকালে জয় আসে, আর ওই সব কিছু শুনে অনেক রেগে যায়। কি, তোকে এতদিন আদনান এত অপমান করেছে, এত কষ্ট দিয়েছে, তবু তুই এতদিন ওখানে পড়েছিলি? তুই জানিস না আমার বোন নেই, তাই আমার কাছে আমার জন্য তুই আমার বোন, আমার একমাত্র পৃথিবী তুই। তোর কষ্ট হলে আমার কষ্ট হয়, তুই বুঝিস না? আমি কি মরে গেছি নাকি তুই আমার কাছে চলে আসতে পারলি না? জয়, তুমি এসব কি বলছো? আদনানের রাগ করার যথেষ্ট কারণ আছে। ও হারুকে অনেক ভালোবাসে, ওর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না, তাই এমন করেছে। আর ওদের মাঝে যা হয়েছে সব ভুল বোঝাবুঝির কারণ হয়েছে। কিন্তু ঋতু? কোনো কিন্তু না, আরো প্রেগনেন্ট, এই অবস্থা আদনানের ওর পাশে থাকা খুবই দরকার। কিন্তু আমি আর ওর কাছে ফিরে যাব না আপি, আমি আমার মায়ের বাসায় চলে যাব। দেখো এমন করো না। তুই আমার সাথে আমার বাসায় চল। আরো আমি আমার আম্মুর বাসায়ই যাব। তুই কি আমাকে পৌঁছে দিয়ে আসতে পারবি নাকি আমি একাই যাব? না চল আমি তোকে দিয়ে আসি। তারপর আমি জয়ের সাথে বেরিয়ে পড়ি। জয়ের গাড়িতে বসে বাহিরে তাকিয়েছিলাম, যে রাস্তা দিয়ে সবসময় ও আমাদের বাসায় যেত, সেই রাস্তায় কনস্ট্রাকশনে কাজ চলার কারণে তোমাদের বাড়ির সামনের রাস্তা দিয়েই ঘুরে যেতে হয়। আর তোমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে দেখলাম তুমি তোমাদের বাড়ির গেটের মধ্যে বসে কান্না করছো, আর যান যান বলে চিৎকার করছো। তাই তখন আমি বুঝলাম তুমি সত্যি আমার জন্য কষ্ট পাচ্ছ। তাই গাড়ি ঘুরিয়ে আমি আবার ঋতুদের বাসায় গিয়ে ঋতু আমি আর জয় বেরিয়ে পড়ি তোমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বাকিটা তো তুমি জানোই। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি না জেনে তোমাকে এতদিন কষ্ট দিয়েছি। দেখো পুরানো কথা তুলে এখন লাভ নেই, আর আমি তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আই লাভ ইউ মাই জান, আই লাভ ইউ সো মাচ জান। এখন আর আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, শুধু থাকবে ভালোবাসা। আজকের রাতটাকে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব, নতুন স্বপ্ন বনবো একসাথে, আর বলবো ভালোবাসি, অনেক ভালোবাসি আমার জানটাকে। আমিও ভালোবাসি আদনান, খুব ভালোবাসি আমার রাগে টেবিল বট থেকে। আদনান আরোহীর ঘাড়ে নাক ডুবিয়ে দিল, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, আর তারা আবার পাড়ি দিল ভালোবাসার রাজ্যে। এভাবে বেঁচে থাকো পৃথিবীর বুকে চিরকাল সত্যিকারের প্রেমিক প্রেমিকা ভালোবাসা।